দুয়ারে সরকার ক্যাম্প চলছে হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে। গত কয়েকদিন আগে 16 নম্বর ওয়ার্ডে ক্যাম্পে চলাকালীন সমস্যা বাঁধে, পরে সেটা মিটে যায়। কিন্তু 24 নম্বর ওয়ার্ড সহ 28 নম্বর 29 নম্বর ওয়ার্ডে চলছে আজ 10ই এপ্রিল অর্থাৎ প্রথম পর্যায়ে দুয়ারে সরকারের শেষ দিন। সেজন্য কোনো সমস্যা নাতে না হয় সেজন্য হলদিয়া পৌরসভার ফিনান্স দপ্তরের আধিকারিক দুলাল সরকার এবং হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি 24 নম্বর ওয়ার্ড ঘুরে দেখলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। বিশেষ করে এই প্রচণ্ড গরমে পানীয় জল আছে কি না তিনি লক্ষ্য নজর দিলেন, খোঁজ নিলেন, কর্মীদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, যত সময় ক্যাম্পে লোক থাকবে তত সময় পর্যন্ত চলবে এই ক্যাম্প। অর্থাৎ 5টার পরও যদি এই ক্যাম্পে লোক থাকে তাহলে ক্যাম্প চলবে বলে জানালেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি। দেখুন আমাদের স্ট্যাটিক ক্যাম্প মোবাইল ক্যাম্প সবই চলছে। আজকে মোবাইল ক্যাম্পের এটা আমাদের 24 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এটা এর আগে স্ট্যাটিক ক্যাম্প হয়ে গেছে। তাও আমরা অ্যাডিশনাল যদি কিছু বাকি থেকে যায় লোকজন যদি আসতে যায় ওই জন্য আমরা কাজ করেছি। সারাদিনই থাকবে এখানে, বিকেল 4টা-5টা অব্দি যখন লোক থাকবে থাকবে। এবং ভালোই সারা দেখলাম, অভূতপূর্ব সারা, প্রচুর ফর্ম জমা করেছে, প্রচুর নিয়েও যাচ্ছে, আমাদের লোকজন আছে হেল্প করে দিচ্ছে। আমরা সমস্ত ধরনের পরিষেবা যাতে এখানে থাকে মানুষজন যাতে পাই সেই কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।